বাসা ভাড়া নেবেন কীভাবে আমরা নিয়েছিলাম ওয়েস্টেমে এই যে দেখতে পাচ্ছেন এই 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 বাসাটি এই বাসাটি এই বাসাটির নিচতলায় এখানে এবং রাস্তা এরা গাড়ি পার্কিং করে রাস্তাতেই এবং এটা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই করে চলুন আমরা রুমটা দেখাই এবং এই রুমটা এখানে এখানে প্রথম একটা গেট থাকে এই গেটটা খুললে এরপরে মাস্টার একটা গেট থাকে এই গেটে গেটটা হলো ডিজিটাল ডিজিটাল গেট সেটা আপনার কোনো মানে ফিজিক্যাল চাবি থাকবে না ফিজিক্যাল চাবির ঝামেলে নেই এখানে আপনি একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ঢুকবেন চলুন আমরা ভিতরে যাই লকটা করলাম সিকিউরিটির কারণে আমরা লকটা দেখালাম না এই যে আমরা লকে ঢুকলাম এখানে রুম হিটার আছে এই হলো রুমের লবি এই লবি এখানে উপরে রুম আছে সিঁড়ি এবং প্রত্যেকটা ইসে এখানে এই রুমটা ছিলাম আমরা এই দুই নম্বর রুম এখানেও একটা ডিজিটাল লক ডিজিটাল লক দিয়ে আপনি ঢুকে পড়তে পারবেন চলুন আমরা আগে ডাইনিং রুমটা দেখাই এবং কিচেন কিচেন রুমেও রয়েছে একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে যে রয়েছে সোফা এবং সব ধরনের জিনিসপত্র এখানে রয়েছে রয়েছে এই যে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে ফ্রিজ রয়েছে যেটা প্রাইভেট এটা ব্যবহার করা যাবে না এবং এখানে আরও একটা রয়েছে ফ্রিজ যেটা ব্যবহারের নিষেধ আছে ফ্যান রয়েছে ফ্যান এবং এই যে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলে চারটি চেয়ার আছে এগুলো সবাই ব্যবহার করতে পারবে বড় একটা ঘড়ি রয়েছে ঘড়ি ঘড়ি এবং অন্য আদার সুবিধাও রয়েছে এখানে ওয়াড্রফের উপর সব কিছু ব্যবহার করতে পারবেন এই যে ওয়াড্রফ ওয়াড্রফ পাশে ফ্রিজ এই ফ্রিজে আপনি জিনিসপত্র রাখতে পারবেন আমি আর খুলে দেখাই না রুম পরিষ্কার করার জন্য মেশিন এটা যদিও লোক রাখা আছে লোক পরিষ্কার করে এসে প্রতিদিন পরিষ্কার করে দিয়ে এবং চলুন এবং দেখি এবার এসে কী কী সুবিধা রয়েছে এই যে রাইস কুকার এই যে চা এরপরে কফি চা টি সুগার তেল এই তেল আপনি ব্যবহার করতে পারবেন ইন জেনারেল এটা হলো গ্যাসের চুলা এটা হলো টোস্টার মেশিন এবং এটা হলো মাইক্রোওয়েভ এবং গরম পানির জন্য এটা এবং সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এখানে থাকে এগুলো হল এই যে পাখের বেসিন এবং জিনিসপত্র এবং এখানে দেখুন ওই যে এখানে অনেকগুলো জিনিসপত্র এবং ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশানগুলো মেনেই কাজ করতে হবে এবং এখানে রয়েছে একটা ময়লার ঝুড়ি ওয়াশিং মেশিন আপনার ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড়গুলো পরিষ্কার করতে পারবেন সবাই এখানে ব্যবহার করতে পারে বিনামূল্যে ওই ভাড়ার মধ্যেই ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো মশলা লবণ এরপরে আপনার বিভিন্ন ধরনের মশলা এটা আপনি ব্যবহার করতে পারবেন সর্বসাধারণের জন্য ব্যবহারের সুযোগ আছে এখানে এই এই ওয়ার্ড্রফের মধ্যে কিছু প্রমাণপত্র রয়েছে যেমন প্লেট গ্লাস এগুলো চা ইচ্ছা ব্যবহার করতে পারবেন মেশিন রয়েছে ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার মেশিন দিয়ে আপনি চাইলে ব্লেন্ডিং করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে এমিউনিটিস আছে এখানেও কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে দেখে এখানেও অনেক কিছু রয়েছে জিনিসপত্র যেগুলো আপনি পাক করার কাজে ব্যবহৃত করতে পারবেন কারণ এখানে লোকজন তো ব্যস্ত পাক করার সুযোগ পায় না সবাই রেডিমেড খাবারই খায় এখানেও রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক জিনিসপত্র একটা ফ্যামিলি থাকার মতো যথেষ্ট সুন্দর এই কাঠবিড়ালি কাঠবিড়ালি এই যে লাউ গাছ ছোট্ট একটু বাগান ইচ্ছা করলে আপনি দীর্ঘদিন যদি থাকেন এখানে বাগান করতে পারবেন ওই যে কর্নারে দেখা যায় একটা বোম্বাই মরিচ গাছ আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে নাগরিক সুবিধে ওই যে কাঠবিড়ালি এই কটুক কটুক জিনিসপত্র রাখা আছে আকাশটা মেঘলা সেই যে সিসিটিভিও রয়েছে সিসিটিভি দ্বারা আক্রান্ত চলুন এবার দেখাই বাথরুমটি বাথরুমের আসলে গিজার এখানে গরম পানির ব্যবস্থা এরকম দরজা দরজাটা দরজাটার দেখবেন যে বিভিন্ন সুবিধা রয়েছে এখানে বেসিন ওইখানে আপনি গোসল করতে পারবেন গোসল রুমেও বিভিন্ন ধরনের অ্যামিটিস তাদের থেকে দেওয়া আছে এটা হলো বাথরুম বাথরুম অর্থাৎ সব দিক দিয়ে সুযোগ সুবিধে একেবারে নাম্বার ওয়ান সো আপনি যদি বাসা ভাড়া নিতে চান এবং অনলাইনে আপনাকে বাসা ভাড়া বুকিং দিতে হবে এবং ফিজিক্যালও যদি পরিচিত থাকে তাহলে ফিজিক্যাল এসে নিতে পারবেন অন্যথায় আপনাকে অনলাইনে বুকিং দিয়ে এখানে নিতে হবে আমরা যে রুমটি নিচ্ছি সেই রুমটি পঞ্চান্ন পাউন্ড পার ডে আমি রুমটা আপনাদের দেখাই এর আগে ডাইনিং রুমের যে সুবিধাগুলো রয়েছে এই সাতটা হলে চলুন আমাদের চলুন এইবার আমরা যে রুমটায় থাকতাম দুইজন মিলে সফল ভাই এবং আমি সেই রুমটা আপনাদের দেখাই যাতে আপনাদের উপকারে আসে আর এই আরেকটা কথা জানিয়ে রাখি আমরা যে পঞ্চান্ন পাউন্ডে থাকতাম সেটা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় নয় হাজার টাকার মতো হিসাব আসে তাই ইংল্যান্ডে আসলে আপনাদের আশা করি উপকার হবে ভিডিওটি আপনারা কীভাবে বাসা ভাড়া নিতে পারেন সব জায়গায় এই আমাদের রুমের পাশে আরেকটি রুম রয়েছে প্রত্যেকটাই ডিজিটাল লক অন্যরকম ব্যাপার স্যাপার এই ডিজিটাল লক ডিজিটাল একটা পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকতে পারবেন আমরা চলি ঢুকি ঢুকে আমরা দেখাই এখানে কী কী সুবিধা আছে এখানেও একটা ফ্যান রয়েছে এবং রুমের সাইজটা এরকম ওখানে জানালা রয়েছে এবং ওখানে রুম হিটার দুইটা রুম হিটার আছে ফ্যানের পাশে দেখতে পাচ্ছেন আর একটা বেডের পাশে তো এখানে আর একটা লাইটের ব্যবস্থা রয়েছে এখানে একটা ওয়ার্ডড্রোফ এই যে দেখে ওয়ার্ডড্রফটা ওয়ার্ডড্রোফের এইরকম সাইজ এখানে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন জোয়ার দ্রব এটা ঠিক আছে এরপর এখানে একটা ছোট্ট ড্রপ আছে বেডের পাশে থাকে একটা গ্লাস আছে এখানে গ্লাস এই যে গ্লাসে মানে এমনকি দেখা যায় গ্লাস এবং এখানে ছোট্ট একটা দ্রব আছে এখানে একটা ময়লার ঝুরি আছে সব মিলে আসলে থাকার জন্য একটা সুন্দর পরিবেশ আপনারা চাইলে যদি কখনও আপনারা ইংল্যান্ডে আসেন বা লন্ডন আসেন এই রুমটা ভাড়া হিসেবে নিতে পারবেন এবং চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে ফুল অ্যাড্রেস দিতে পারবো উইদাউট এনি কস্ট এখানে এই যে ডাবল বেড রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বাসা ভাড়া এ পর্যন্তই তবে একটা বিষয় মনে রাখবেন আপনাকে বাসা ভাড়া বা ইটির বিষয়গুলো আপনাকে কিন্তু অনলাইনেই দিতে হবে আর যদি এই এলাকায় কেউ পরিচিত থাকে তাহলে আপনি ফিজিক্যালি এসে নিতে পারবেন যেটা আমরা এসে ফিজিক্যালি নিয়েছিলাম এবং ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম